আসসালামু আলাইকুম রাহমাত ইসলাম প্রিয় দিনদার মমিন মুসলিম ভাই ও বোনেরা শুভেচ্ছা গ্রহণ করুন অনেক ভাইয়ের প্রশ্ন যে কোনোভাবে যদি হাতে হারাম টাকা এসে যায় যেমন ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে সুদের টাকা সংযুক্ত হয়েছে অথবা অন্য কোনোভাবে এরকম হারাম বা সন্দেহজনক টাকা বা সম্পদ যদি কারো হাতে এসে যায় তাহলে সেই সন্দেহজনক হারাম টাকা দিয়ে সেবামূলক এবং চেরিটি কোনো কাজ করা যাবে কিনা প্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন পরানুল করিমে আমাদেরকে বলেছেন ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত ত্বয়্যিবাত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলছেন লোকেরা তোমার কাছে জিজ্ঞাসা করে তাদের জন্য কি হালাল করা হয়েছে তুমি বলে দাও তাদের জন্য সকল পবিত্র জিনিস হালাল করা হয়েছে আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান ত্বয়্যিবাহ হে মানব মণ্ডলী এই পৃথিবীতে যা কিছু হালাল এবং পবিত্র তা তোমরা বক্ষণ করো পানাহার করো আল্লাহ তালা বলেছেন ইয়া ইউহাল্লাদিন আহ মান ও কুলু মিংপাতিমা রজাক নাকুম হে মমিনগণ আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে পবিত্র বস্তু তোমরা পানাহার করো বক্ষণ করো আল্লাহ তালা বলেছেন ইয়া ইউহাল্লাদিন আহ মান ও লাতা কুলু আমোয়া লা কুম্বাই না কুম্বিল তোমরা অন্যায়ভাবে একে অন্যের সম্পদ আত্মসাত করোনা গ্রাস করো না প্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হালাল এবং পবিত্র বস্তু পানাহার করতে ভক্ষণ করতে সেগুলো ভোগ এবং ব্যবহার করতে নির্দেশনা প্রদান করেছেন একজন মমিন মুসলিমকে কোনো অবস্থাতেই হারাম পন্থায় উপার্জন করা টাকা পয়সা অর্জন করা এটা তার জন্য সঙ্গত নয় এটা তার জন্য নিষিদ্ধ এবং হারাম প্রিয় ভাই এবং বন্ধুরা একজন মুমিন ব্যক্তি কখনোই হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করবে না হারাম পন্থায় বা অন্যের মালিকানাধীন যে সমস্ত টাকা পয়সা এবং বস্তু সামগ্রী আছে সেগুলো অন্যায় অন্যায় ভাবে সে নিজে সেগুলোকে আত্ম আত্মসাত করবে না পাক আমাদেরকে নিষেধ করে দিয়েছেন সুতরাং ব্যক্তি হালাল পন্থায় উপার্জন করবে হালাল পন্থায় উপার্জিত অর্থ সম্পদ দ্বারা নিজে ভোগ ব্যবহার করবে এবং সেগুলো দ্বারা সেবামূলক এবং চেরিটি কাজ সম্পাদন করবে আল্লাহ পাকের সন্তুষ্টির পথে সেগুলো খরচ করবে এটাই হলো ইসলামী শরীয়তের উদ্দেশ্য এবং এই নির্দেশনাই পাকের পক্ষ থেকে রসুলুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে প্রদান করা হয়েছে হ্যাঁ যদি কোনোভাবে অনিচ্ছাকৃত কোনো ব্যক্তির কাছে হারাম টাকা এসে যায় হারাম অর্থ সম্পদ এসে যায় তাহলে সে সে হারাম অর্থ সম্পদ টাকাগুলো নিজে ভোগ ব্যবহার করতে পারবে না ভোগ ব্যবহার সে সেগুলো করবে না তখন সওয়াবের এবং নেকি অর্জনের প্রত্যাশা ব্যতীত ইচ্ছা ব্যতীত সে সেই হারাম ভাবে অর্জিত বা এসে যাওয়া সেই টাকা পয়সা অর্থ সম্পদ সে চেরিটি খাতে বা সেবামূলক কাজে সেগুলো ব্যয় করে দিবে আল্লাহ রব্বুল আলমিন তার রাসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ সুবহান পবিত্র বস্তু ছাড়া অন্য কোনো কিছু তিনি গ্রহণ করেন না যেহেতু তিনি পবিত্র মহান সত্তা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা তুকবালু সলাতুন বিগাইরি তুহুর পবিত্রতা ব্যতীত যেমন সালাত কবুল হবে না অনুরূপভাবে ওয়ালা সাদাকা মিন গুলুলিন এবং হারাম সম্পদ দ্বারা অর্জিত টাকা পয়সার মাধ্যমে কোনো দান সাদাকা এবং চেরিটি কাজও আল্লাহ রাব্বুল আলমিন কবুল করবেন না এই জন্য আমাদের মনে রাখতে হবে একজন মানুষ ইচ্ছাকৃতভাবে মানে ভালো কাজ করার উদ্দেশ্যে সেবামূলক কাজ করার উদ্দেশ্যে চেরিটি কাজ করার উদ্দেশ্যে হারাম পন্থায় ইচ্ছাকৃত তিনি উপার্জন করবেন এটা তার জন্য বৈধ নয় তিনি ইনটেনশনালি এই কাজটা তিনি করবেন না সুতরাং যদি কারো হাতে মানে ইনটেনশনালি মানে অর্থাৎ ইচ্ছাকৃত মানে উদ্দেশ্য ব্যতীত সে যদি হারাম টাকা তার কাছে এসে যায় তাহলে সে চেষ্টা করবে যে থেকে টাকা পয়সা এসেছিল সে উৎসে সেই টাকা পয়সাটা ফেরত দিয়ে দিবে যদি ফেরত দেওয়া সম্ভব না হয় তাহলে সেই টাকা দিয়ে সে চেরিটি কাজ এবং সেবামূলক কাজ সে ব্যক্তি করতে পারবে নিজে সেগুলো ভোগ করবে না প্রিয় ভাই এবং বন্ধুরা সঠিক জিনিসটা আমরা উপলব্ধি করার চেষ্টা করি এবং আমরা সঠিক পন্থে আমল করার জন্য চেষ্টা করি কেননা কিয়ামতের দিন আল্লাহ রবেন আমাদের টাকা পয়সা আমরা কোন পথে কিভাবে উপার্জন করছি সে বিষয়ে যেমন তিনি আমাদেরকে জিজ্ঞাসা করবেন অনুরূপভাবে আমাদের উপার্জিত অর্থ সম্পদ কোন পথে কিভাবে আমরা ব্যয় করছি সে প্রসঙ্গে রব্বুল আলমিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাদেরকে সর্বদা হালাল পথে উপার্জন করার এবং হালাল রুটি রুজি দ্বারা নিজের জীবিকা নির্বাহ করার এবং এর মাধ্যমে চেরিটি এবং সেবামূলক কাজ করার আমাদেরকে তাও দান করুন নবী করিম সাল্লাল্লাহু আমাদেরকে দোয়া শিক্ষা দান করেছেন আল্লাহ তোমার পক্ষ থেকে হালাল রুটি রুজির মাধ্যমে তুমি আমার জীবিকা নির্বাহের বিষয়টিকে যথেষ্ট করে দাও এবং রব্বুল আলামিন তুমি তোমার অনুগ্রহ দ্বারা তুমি আমাকে স্বয়ং সম্পূর্ণ করে দাও যাতে আমাকে অন্যের মুখাপেক্ষী হতে না হয় এবং হারাম থেকে তুমি আমাদেরকে রক্ষা করো বরক আল্লাহু lana ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু